গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুহাটি ট্রাকের চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত ও ছয় যাত্রী আহত হয়েছে সোমবার বেলা সাড়ে দশটায় গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত অটোরিকশার যাত্রী উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর সোলাগাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান পৌর এলাকার সোনারপাড়া নামক স্থানে মহিমাগঞ্জ গামী একটি বালুভাই ট্রাক গোবিন্দগঞ্জ শহরমুখী ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয় এতে অটোরিকশার চালক সহ সাত যাত্রী আহত হয় পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুলালী বেগমকে মৃত ঘোষণা করেন পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক হেল্পার পালিয়ে যায়